নির্যাতিতা মহিলা ও ওনার পরিবারের পাশে থাকবেন বলে জানালেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। বুধবার কংগ্রেস নেতা সুবল ভৌমিক হাঁপানিয়া হাসপাতালে গিয়ে মহিলা ও তার পরিবার পরিজনদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের বাইরে অপেক্ষারত হাল্লাপুরের প্রতিনিধিকে জানান, সভ্য সমাজে এই ঘটনা মেনে নেওয়া যায় না, এই ঘটনার প্রতিবাদ জানাতে যতদূর যেতে হয় যাবেন বলেও জানান কংগ্রেস নেতা সুবল ভৌমিক। যে থানাতে এই এফআইআরগুলি নেওয়া না হয়, এগুলো অবিলম্বে সব বের হবে, চরম শাস্তির ব্যবস্থা করা হবে। এটা নিয়ে আমরা যতটুকু যেতে হয় আমরা যাব। এই ধরনের ঘটনা আমরা কিছুতেই মেনে নেব।